হিলির অরুণু জুট মিলে পাট অধিদপ্তরের অভিযান, 25,000 টাকা জরিমানা। দিনাজপুরের হিলিতে অরুণু জুট মিলে আকস্মিক অভিযান চালিয়েছে পাট অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব এস এম আরশাদ ইসলাম। এ সময় মিলের লাইসেন্স না থাকায় এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগে মিল কর্তৃপক্ষকে 25,000 টাকা জরিমানা করা হয়। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। পাট অধিদপ্তরের পরিচালক এস এম আরশাদ ইসলাম অরুণু জুট মিলের বিভিন্ন গুদামঘরের পাটের মজুদ ও মিলের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং মিলের নানা অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখেন। পাট অধিদপ্তরের পরিচালক এস এম আরশাদ ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষ লাইসেন্স না নিয়ে এবং নানা অনিয়মের মাধ্যমে মিলটি পরিচালনা করে আসছিল। তারা বিভিন্ন সময় অধিদপ্তরে নানা ভুল তথ্য দিয়ে আসছিল। লাইসেন্স না থাকা এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগে মিল কর্তৃপক্ষকে 25,000 টাকা জরিমানা করা হয়। তবে পাটের তেমন মজুদ পাওয়া যায়নি। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television।